বন্ধুরা ইউটিউব চ্যানেলের পুরনো ভিডিওর থামনেল কিভাবে পরিবর্তন করবেন এবং যদি পুরনো ভিডিওর থামনেল আপনারা পরিবর্তন করেন তাহলে কি সেই ভিডিওটি থেকে নতুন করে ভিউজ আসতে পারে যদি থামনেল পরিবর্তন করতে চান তাহলে কিভাবে করবেন এবং থামনেল পরিবর্তন করলে সেই ভিডিওটি থেকে কিভাবে ভিউজ আসতে পারে এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক করবেন চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করি বন্ধুরা ইউটিউব ভিডিওর থামনেল পরিবর্তন করার জন্য যখন আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন এখান থেকে কিন্তু অনায়াসেই আপনারা নতুন থামনেল আপনার ভিডিওতে সেট করতে পারবেন প্রিয় থামলেল চেঞ্জ করার জন্য অবশ্যই আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন এবং যেই ভিডিওটির থামলেল আপনারা পরিবর্তন করবেন সেই ভিডিওটির উপরে একবার আপনাকে ক্লিক করতে হবে তো এখানে যখনই আপনারা ক্লিক করবেন উপরের দিকে আপনারা একটু যদি লক্ষ্য করেন তো সেক্ষেত্রে এখানে কলমের মতো যে চিহ্নটা বা পেন্সিল আইকনটি আছে এখানে ক্লিক করতে হবে এবং নতুন থামলেল অ্যাড করার জন্য অবশ্যই আপনারা এখানে দেখবেন থামলের উপরে আরেকটি পেন্সিল আইকেন এখানে ক্লিক করতে হবে এবং চেঞ্জ যে অপশানটি আছে এখানে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনারা আপনাদের মতো থামনেল চুজ করতে পারেন তো জাস্ট সেই থামনেলের উপরে ক্লিক করতে হবে সেই থামলের উপরে ক্লিক করলে আপনার থামনেলটি এখানে চলে আসবে এবং আপনারা জাস্ট ডান অপশানে যদি ক্লিক করেন তো সেক্ষেত্রে অনায়াসেই কিন্তু আপনার ভিডিওটি থামনেলটি পরিবর্তন হয়ে যাবে আমরা দেখলাম কিভাবে আমরা আমাদের ভিডিওর থামনেল পরিবর্তন করতে পারি তো এই ভিডিওর থামনেল পরিবর্তন করার পর আমাদের ভিডিওতে কিভাবে ভিউজ বাড়বে বা কিভাবে ভিউজ আসবে সেই পুরোনো ভিডিওগুলো থেকে তো আপনাদের জানিয়ে রাখি যখন আপনারা একটি ভিডিও পাবলিক করেন পাবলিক করার দু দিনের পরে অবশ্যই আপনারা দেখেন সেই ভিডিওটি যদি কোনো রকম ভিউজ জেনারেট না করে তো সেক্ষেত্রে এখানে আপনাকে শিওর হতে হবে অবশ্যই আপনারা আপনাদের ভিডিওর জন্য সঠিক টাইটেল ব্যবহার করতে পারেননি বা আপনার ভিডিওতে আপনারা সঠিক থামমেল ব্যবহার করতে পারেননি সঠিক থামেল বলতে এখানে অ্যাট্রাক্টিভ থামনেলের কথা বলা হচ্ছে আর যদি আপনারা সঠিক টাইটেল ব্যবহার না করে থাকেন তাহলে যে বিষয় সম্পর্কে আপনি ভিডিওটি বানিয়েছেন সেই সম্পর্কে ইন্টারেস্টেড দর্শকদের সামনে বা সেই সম্পর্কিত ইন্টারেস্টেড দর্শক বন্ধুদের কাছে আপনার ভিডিওটি পৌঁছাচ্ছে না এবং সেই কারণে সেই ভিডিওটি কোনো ভিউ জেনারেট করছে না আর যদি আপনারা আপনাদের ভিডিওতে অ্যাট্রাকটিভ থামনেল সেট না করে থাকেন তো সেক্ষেত্রে সেই ভিডিওটি দেখার জন্য কেউ ক্লিক করছে না এবং সেই কারণে সেই ভিডিওটি কোনো রকম ভিউ জেনারেট করতে পারছে না তো ওভারঅল আপনারা থামনেলের পাশাপাশি আপনার ভিডিও টাইটেলও পরিবর্তন করে একবার ট্রাই করে দেখতে পারেন আপনারা নিজেই যখন ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করেন এবং সেখানে অবশ্যই আপনারা কিন্তু থামনেলের প্রতি আকর্ষিত হয়েই সেই ভিডিওটি দেখার জন্য সেই ভিডিওটিতে ক্লিক করেন এবং সেই কারণেই সেই ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভিউ জেনারেট করে তো আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনারাও আপনাদের পার্সোনাল মতামত শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটি নেক্সট ভিডিওতে তো তখন জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেলটিকে যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেখানিতে ক্লিক করে অল নোটিকেশনে ক্লিক করে রাখবেন